মহাসড়কে পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদা শিকদার। এদিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে এবং সেই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, জানাবেন আগুন কিভাবে লাগলো, এখন কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন ক্ষয়ক্ষতির পরিমাণ সব মিলিয়ে। আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি, তবে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি সেটি আমাদেরকে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিসের লোকজন। তো যে বিষয়টি আমি একটু আপনাকে দেখাতে চাই, এখন কিন্তু আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে চলে এসেছে এবং সেই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু শুরু থেকে কাজ করেছে। আগুনটা লেগেছে সকাল 9:15 দিকে, সে তারপর ঘন্টাখানেক চেষ্টায় ফায়ার সার্ভিসের ইউনিটের ঘন্টাখানেক চেষ্টায় কিন্তু পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তো কিভাবে এই অগ্নিকাণ্ডটি ঘটেছিল সে বিষয়ে একটু জানার চেষ্টা করব। এখানে আমাদের সাথে রয়েছেন এখন সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক আব্দুল কাদির, তার আগে একটু কথা বলে নেব। আমাদের এখানে এই ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার চৌধুরী, একটু জেনে নেব তার কাছ থেকে। এই ধরনের একটা অগ্নিকাণ্ড ঘটলো এবং এর আগেও আমরা দেখেছি অগ্নিকাণ্ড ঘটেছে, এবং আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, বন্যার সময় পানি উঠেছে। তো সার্বিকভাবে এই পাওয়ার স্টেশনগুলো সংরক্ষণাবেক্ষণ কিংবা উন্নয়নের জন্য কি পদক্ষেপ? এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কেপিআই আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি। এটা এটা সকালেই 9টার দিকে স্পার্ক করে এখানে আগুন লেগে গিয়েছিল, তাৎক্ষণিক কিন্তু পুলিশ এবং ফায়ার সার্ভিস আনসার তারা মুভ করেছেন এবং আমাদের সিটি কর্পোরেশনের সবাই ছিল এবং এই এলাকার মানুষজনের সাহায্যে এটা আমরা আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন সিলেটবাসীকে। তো আমি মনে করি ও যিনি আমাদের প্রধান প্রকৌশলী পিডিপির, উনি কিন্তু বলেছেন 3 ঘন্টার ভিতরে যদি গ্রিড বন্ধ হয়েছে, যেহেতু 33 কেভি লাইন এখানে যেহেতু ডেঞ্জার জোনের মধ্যে ছিল এটা তারা বন্ধ করে দিয়েছেন, তারা আবারও এটা সচল করবেন এবং এই যে জায়গায় আগুন লেগেছে এটাকে যাতে রিমুভ করা যায় এখনই আমি সিটি কর্পোরেশনের লোকজনকে বলবো সহযোগিতা করার জন্য এবং সাথে সাথে এগুলো রিমুভ করার জন্য এবং এই এলাকাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি যেটা দেখেছি এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক অভাব, এটাকে এই একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা আমাদের খেয়াল রাখা উচিত সিটি কর্পোরেশন আবার পিডিপি দুইটাই, কারণ এগুলার থেকে আগুন যাতে ভবিষ্যতে না লাগে এবং একটি ফায়ার সার্ভিস স্টেশন এই অঞ্চলে যাতে করা যায়, কারণ আমাদের আমাদের যে ফায়ার সার্ভিস স্টেশনটি তালতলাতে এটা প্রায় 6 কিলোমিটার দূরে। তো এই জন্য গুরুত্বপূর্ণ এলাকা, এখানে আমাদের ইউনিভার্সিটি আছে, এই এলাকার প্রয়োজনেই এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন দ্রুত স্থাপনের জন্য আমরা প্রস্তাবনা পাঠাবো সরকারের উচ্চ পর্যায়ে। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পর্যন্ত আমরা যাব এটা নিয়ে, কারণ এটা বারবার আগুন লাগে, অতীত একবার আগুন লেগেছিল এবং এটা আগুন লাগলে কিন্তু এটাতে যদি বেশি ক্ষতিগ্রস্ত হয়তে সমস্ত সিলেটের মানুষ একটা ডেঞ্জার জোনের মধ্যে চলে যাবে। তো আমি আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানাই যে অল্পর উপর দিয়ে আজকে আমরা রক্ষা পেয়েছি ঈদ এবং শুভ নববর্ষ এটার মধ্যে দিয়ে। তবে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু হয় নাই, এর জন্য কাউকে না ঘাবড়ানোর জন্য আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করে যাতে আমরা প্রিকশন নিতে পারি এটা এখানে আমরা আশা করি যে এভরিথিং ইজ ওকে। অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই শুনছিলেন মেয়র জানাচ্ছিলেন যে ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এই এলাকায় যেসব কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে কিংবা এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণগুলো তারা বিদ্যুৎ উন্নয়ন বিভাগের কর্তৃপক্ষের সাথে কথা বলে নিরূপণ করে সেগুলো নিয়ে আসলে তারা কাজ করতে চান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খুব একটা বেশি নয়। তো আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত তবে 1 থেকে 1.5 লাখের মতো গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। এই হচ্ছে সর্বশেষ আপডেট। চৈতি, ধন্যবাদ প্রত্যুষ।